করোনার কারণে এবছর মার্চ থেকেই মাঠের বাইরে আছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার অবস্থাও একই রকম। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মাঠে নামার পরই আশার বীজ বুনছে টাইগাররাও। করোনায় দীর্ঘ বিরতির পর মাঠে নামার মঞ্চে কোনো ভুল করতে চায় না শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে শুরু হওয়া সম্ভাব্য টেস্ট সিরিজ সামনে রেখে কঠিন ছক কষছে লঙ্কানরা। কোনোভাবেই সিরিজ হাতছাড়া করতে নারাজ দিমুথ করুণারত্নেরা। টাইগারদের নিজেদের প্রধান অস্ত্র স্পিন নয়, পেস অ্যাটাক দিয়েই কাবু করতে চায় শ্রীলঙ্কা। গণমাধ্যমে এমনটি জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার অশান্ত ডিমেল। আমাদের দলে বেশ কজন ভালো স্পিনার আছে, তবে আমরা স্পিন নয় পেস আক্রমণ দিয়েই বাংলাদেশ দলকে বিপদে ফেলতে চাই। পেস আক্রমণই আমাদের মূল শক্তি, সেটার পুরোপুরি ব্যবহার করতে চাই। বাংলাদেশ ভালো দল, লঙ্কান কন্ডিশন ওদের পরিচিত, তাই ওদের হারানো সহজ হবে না। এদিকে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে 23 সদস্যের প্রাথমিক তালিকাও করে ফেলেছে শ্রীলঙ্কা, এমন খবরই প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম, যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে দলে আছেন বেশ কজন নতুন ক্রিকেটার। শ্রীলঙ্কায় সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে কপাল খুলেছে লাহিরু উদারা, দুবিন্দু তিলকারত্নে, সন্তোষ গুণাতিলাকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের। সিরিজের সূচি ঘোষণা না হলেও 23-27 অক্টোবর ক্যান্ডিতে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। পারভীন আক্তার, সময় সংবাদ।